হ্যালো এভরিওয়ান, ত্রিপুরার সমস্ত শিক্ষক বোর্ডের চাকরি প্রত্যাশীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। গত 2 বছর ধরে টেট পরীক্ষা হচ্ছে না, টেট পরীক্ষা হবে কি না সেই বিষয়ে কোনো সদুত্তর নেই, না শিক্ষা দপ্তর থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে, না মুখ্যমন্ত্রী থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে, নাকি টেট বুথ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে, যেখানে সেন্ট্রালে প্রতি বছর 2 বার করে টেট হচ্ছে, কিন্তু সেখানে ত্রিপুরা রাজ্যে টেটের কোনো নোটিফিকেশন নেই, টেটের বিষয়ে কোনো কথাবার্তা নেই, ইভেন যারা পাস করে বসে আছে তাদের কবে নাগাদ নিয়োগ করা হবে এমন কোনো ইনফরমেশন নেই। ভূভারতে একটা নতুন কীর্তি বা নতুন একটা জিনিস সৃষ্টি হতে চলেছে, ভূভারতে এরকম কোনো রাজ্য নেই যে রাজ্যতে টেট পরীক্ষা হচ্ছে না, একমাত্র ত্রিপুরাই একমাত্র রাজ্য যে রাজ্যতে গত 2 বছর পরে টেট পরীক্ষা হচ্ছে না, একটার কথা হলো এটা। 2 নম্বর কথা, আমাদের ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে পরীক্ষা হওয়ার জন্য ছাত্রছাত্রীদের অনুসরণ অবস্থা হবে, এখন এইরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে টেট পরীক্ষা হচ্ছে না, চাকরি প্রত্যাশী যে শিক্ষকদের চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনরা সবাই হতাশ হয়ে ফিরছে, সবাই একটা প্রফেশনাল কোর্স করে বসে আছে, ডিএলএড বিএডের মতো একটা প্রফেশনাল কোর্স করে বসে আছে, এরপরেও টেট পরীক্ষা হচ্ছে না, টেট পরীক্ষা নেওয়ার কোনো নামগন্ধ নেই, বারবার সুপ্রিম কোর্টের দোহাই, বারবার এনসিটি গাইডলাইনের দোহাই, এরপরও কেমনে আসামে, ওয়েস্ট বেঙ্গলে, অন্যান্য রাজ্যে টেট পরীক্ষা হচ্ছে। তাহলে টেট পরীক্ষা না হওয়ার পিছনে কি কোনো গভীর চক্রান্ত চলছে, নাকি এই শিক্ষক পদে চাকরি দেওয়ার কোনো মানে পরিকল্পনা বা নেই, সেটাই এখন দেখার বিষয়। এখন অনশন, অনশন জিনিসটা কি, না খাওয়া, না জল পানি, না জলটা খাওয়া, মানে বাকি সব কিছু না খেয়ে ছাত্রছাত্রীরা এতটুক মানে দেওয়ালে পিঠ থেকে গেছে ছাত্রছাত্রীদের যে তারা অনশনে বসার মতো পরিকল্পনা নিচ্ছে, এও কোথায় বসবে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। থেকে বড় লজ্জাজনক পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে আর সৃষ্টি হয়নি, এত বড় লজ্জাজনক পরিস্থিতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে হয়তো আর জীবনও দেখতে হয়নি কারোরই, কারণ প্রতি বছরই টেট পরীক্ষার একটা নিয়ম আছে, 1 বছর প্রতি বছর একবার টেট পরীক্ষা নেওয়া হয়, এটি চলে যাচ্ছে। ইভেন কিছু কিছু রাজ্য বা সেন্ট্রাল প্রতি বছর 2 বার করে টেট পরীক্ষা নিচ্ছে, এটা একটা রুলস বা রেগুলেশনে চলে যাচ্ছে যে শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা যারা টেট মানে পরীক্ষা বসতে চায় তারা একটা প্রিপারেশান নেবে, প্রিপারেশান নিয়ে টেট পরীক্ষা দেবে, কোয়ালিফাই করলে ভালো, না কোয়ালিফাই করলে আরেক বছর টেট পরীক্ষা দেবে। এই একটা নিয়ম, এই একটা রীতি পুরো ভারতে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে পুরো ঠিক উল্টো। শিক্ষামন্ত্রী যিনি বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও, ওনার সাথে দেখা করতে যখন ছাত্রছাত্রীরা চাই বা দেখা করতে মানে উদ্যোগ হয়, কিন্তু তখন শিক্ষামন্ত্রীর কাছে ন্যূনতম 5 মিনিট 2 মিনিট সময় নেই যে মুখ্যমন্ত্রী একটু উদ্যোগ নিয়ে দেখা করবে, টেট চাকরি প্রত্যাশীর সাথে দেখা করবে, তারা কী অবস্থায় আছে, তারা কি বেঁচে আছে, না মানে অবস্থা খারাপ অবস্থায় আছে, না ডিপ্রেশনে আছে, নাকি টেনশনে আছে, তাদের যে করুণ অবস্থাটা সেটা শোনার মতো ত্রিপুরার যে কোনো অভিভাবক নেই। শিক্ষাপদে চাকরি প্রত্যাশী ঠিকই, তাহলে শিক্ষক তারা ইন ফিউচার শিক্ষক মেরুদণ্ড সমাজের, তাহলে তাদের সাথে অবশ্যই দেখা করার জন্য ন্যূনতমটুকু টাইম শিক্ষামন্ত্রীর অবশ্যই দেওয়া উচিত, এবং শিক্ষামন্ত্রী যেহেতু দপ্তর একটা পরিচালনা করছে, ওনার হাতে যেহেতু মুখ্যমন্ত্রী বা ওনার হাতে যেহেতু শিক্ষা দপ্তরটা আছে, উনিও পর্যালোচনা করা দরকার যে কেন টেট পরীক্ষা হচ্ছে না। উনি গত 2 বছরে এমন কোনো সাংবাদিক সম্মেলন করেছে যেখানে উনি বলেছে টেট পরীক্ষার কথা, এমন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেছে টেট পরীক্ষার কথা, কিছুই বলিনি। টেট নিয়ে ওনার কোনো মাথা ঘামা নেই, ওনার কোনো বক্তব্য নেই, টেট নিয়ে উনি একদম মানে জড় অবস্থায় বসে আছে, 2টা বস্তু থাকে তো আমরা, সজীব বস্তু জড় বস্তু, সব কিছু নিয়ে উনি সজীব বস্তু, কিন্তু যখন টেটের ব্যাপার আসে তখন উনি জড় বস্তু। টেট পরীক্ষা নেবে নেবে না কোনো একটা কথা তো বলবে, কী একটা প্রবলেম সেটা তো বলবে, 300 জন পাস করে বসে আছে তাদের নিয়োগ করতে হিমশিম খাচ্ছে দপ্তর, কেন অন্য অন্য স্টেটে তো নিয়োগ করছে বা সেন্ট্রালে তো সিটেট হচ্ছে, ত্রিপুরার কেন কেন পুরো জিনিসটাই আলাদা, এটা কি ত্রিপুরা কি আলাদা মানে ভারত থেকে আলাদা, ত্রিপুরার জন্য কি কোনো রুলস রেগুলেশন নেই, ত্রিপুরা বেকারদের জন্য কি কোনো অভিভাবক নেই, কেন চাকরি প্রত্যাশীদের পরীক্ষার জন্য অনশনে বসতে হবে শেষ পর্যন্ত, এমনকি হচ্ছে ত্রিপুরা রাজ্যে হচ্ছে, একবার চাকরির মানে অ্যাডভার্টাইজমেন্ট দেবো তার জন্য আন্দোলন, একবার চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দিলে পরীক্ষা নেও তার জন্য আন্দোলন, পরীক্ষা নিলে পরীক্ষার রেজাল্ট দেও তার জন্য আন্দোলন, রেজাল্ট দিলে মুখিক পরীক্ষা নেও তার জন্য আন্দোলন, মুখিক পরীক্ষা নিলে ফাইনাল মেরিট লিস্ট দেও তার জন্য আন্দোলন, ফাইনাল মেরিট লিস্ট দিলে চাকরি অফার কবে দেবে, জয়নিং কবে দেবে সেটা নিয়ে সবার ভিতরে একটা টেনশন থাকে তার জন্য আন্দোলন, মানে একটা চাকরির প্রসেসে 6-7টা আন্দোলনই করতে হচ্ছে, তারপরও নিয়োগ নিয়ে 8 নম্বর 4-5 বছর সময় লাগিয়ে নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা, কারণ তারা একটা প্রফেশনাল কোর্স, প্রথমত 12-এ 50% মার্কস,
টেট ওয়ানের ক্ষেত্রে, তারপর গ্রাজুয়েশন 50% মার্ক, মাস্টারি তো অনেকে 50% ভালো ভালো মার্কস নিয়েছে, এরপরে কলকাতা থেকে বা ত্রিপুরা থেকে প্রফেশনাল কোর্স ডিএলএড বিএড করেছে। সবাই তো চাকরির কথা বলছে না যে আমাকে চাকরি দাও চাকরি দাও, বলছে আমাদের বছরে একটা পর টেট পরীক্ষা নাও, আর চাকরি তখনই দেওয়া হবে যখন শূন্যপদ থাকবে। আমরা তো দেখছি ত্রিপুরা যে 5-6 হাজার শূন্যপদ আছে, তাহলে শূন্যপদ থাকলে কেন আমরা টেট পরীক্ষাটা নেব না, শূন্যপদ থাকলে আমরা কেন চাকরির ব্যবস্থা করবো না, এখানে কি ফিনান্সিয়াল প্রবলেম? তাহলে ডাবল ইঞ্জিনিয়ারিং ফিনান্সিয়াল প্রবলেমটা কোথায় থেকে আছে? নাকি সরকারি স্কুলগুলি যেমন 900+ স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম আরও 900-2000 স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নয় তো? শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজেশন দেওয়ার পরিকল্পনা নয় তো? নাকি শিক্ষা ব্যবস্থাকে পুরো বিক্রি করে দিয়ে শিক্ষা নিয়োগের যে পদ্ধতিটা সেটা বন্ধ করে দেওয়া, নাকি আরও কিছু স্কুল যদি একত্রীকরণ দেওয়া, যেমন 900+ স্কুল একত্রীকরণ করা হয়েছে, প্রত্যেকটা স্কুলে 5 জন করে শিক্ষক যদি নিয়োগ বা ভ্যাকেন্সি হতো তাহলে প্রায় 4,500-4,000 চাকরি দেওয়া যেত, নাকি এইভাবে আস্তে আস্তে স্কুল বন্ধ করে দিয়ে শিক্ষকের যে শূন্যপদগুলো আছে সেগুলো এবলিস্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে না তো? মাননীয় শিক্ষামন্ত্রী কি সেই উদ্যোগ নিয়েছে? তাহলে বলবো ত্রিপুরা রাজ্যের সবচেয়ে মানে সবচেয়ে নিচে বা খারাপতম আমরা শিক্ষামন্ত্রী পেয়েছি। আগে শিক্ষামন্ত্রী যখন রতনলাল মোদী ছিল তখন উনি কিন্তু স্টেট চাকরিপ্রার্থীর সাথে দেখা করতো, দেখা করে ওনার ওদের বক্তব্য শুনতো, ওরা কী অবস্থায় আছে চাকরিপ্রার্থী সেটা দেখতো, এমনকি 2021-এ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে মাননীয় শিক্ষামন্ত্রী চাকরিও দিয়েছে। অর্থাৎ একজন পার্মানেন্ট শিক্ষামন্ত্রী যদি থাকতো আজকে এই অবস্থায় আসতো না, এই ধরনের অনশনের কথা আসতো না, এই ধরনের কার্যালয়ের কথা আসতো না। এক একজন টেট পরীক্ষার্থী কীভাবে দুশ্চিন্তা কীভাবে তারা চলছে সেটা একমাত্র পরীক্ষার্থী বলতে পারে, পরীক্ষার্থীর ফ্যামিলি বলতে পারবে, অভিভাবক বলতে পারবে। প্রায় 40-50,000 ক্যান্ডিডেট বিএড ডিএলএড করে পাস করে বসে আছে, তাদের সাথে প্রত্যেকটা পরিবারের সাথে 2-3 জন করে জড়িত আছে। অর্থাৎ ত্রিপুরার 1.5-2 লাখ মানুষ মানে ঠিকমতো ঘুমোতে পারছে না, ঠিকমতো মানে চিন্তা করতে পারছে না যে কী করবে ছেলেমেয়ের ভবিষ্যৎ, কী ছেলেমেয়ে চিন্তা করতে পারছে না যে বিএড ডিএলএড পাস করে বসে আছি এখন কী হবে আমাদের ভবিষ্যৎ, এক কোনো চিন্তা করতে পারছে না, কিছু কল্পনা করতে পারছে না। আজ দিকদের মাননীয় মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষামন্ত্রী বৃন্দাস আছে, উনি টেট নিয়ে কোনো টেনশন নেই, টেট পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই, ওনার মতে টেট পরীক্ষা গত 5 বছর যদি না হয় কিছুই হবে না, টেট নিয়ে কোনো মাথা ঘামা মানে কী করতে হবে কী করতে হবে না, অ্যাটলিস্ট একটা বিজ্ঞপ্তি অ্যাটলিস্ট একটা মানে কথা তো বলবে যে এই জন্য হতে পারছে না, এই জন্য নিতে পারছে না। টিআরবিটি অফিসের কাছে গেলে কোনো টিআরবিটি অফিসে কিছু সদুত্ব দিতে পারছে না, টিআরবিটি তো কিচ্ছুই নেই, টিআরবিটি কী বলবে, শিক্ষা দপ্তর কী বলবে? যখন মন্ত্রিসভা থেকে গ্রিন সিগন্যাল আসবে, শিক্ষামন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল আনবে, শিক্ষামন্ত্রী যখন বলবে যে ডিসেম্বরে টেট পরীক্ষা নাও, মন্ত্রিসভা যখন বলবে ডিসেম্বরে টেট পরীক্ষা নাও, টিআরবিটি ডিসেম্বরে টেট পরীক্ষা নিয়ে নেবে, মন্ত্রিসভা বলে নভেম্বরে টেট পরীক্ষা নিয়ে নেবে, টিআরবিটি চাইলে টিআরবিটি কি সেই ক্ষমতা আছে যে চাইলে টেট পরীক্ষা নিয়ে নিতে হবে? সেটা তো একটু বুট বুট মানে কি একদম একটা জোর বস্তু, কোনো কার্যকলাপ নেই। যদি শিক্ষা দপ্তর বলে শিক্ষামন্ত্রী, যদি মন্ত্রিসভা বলে শিক্ষা দপ্তরও জানে না কবে টেট পরীক্ষা নেবে, একমাত্র মন্ত্রী যদি বলে টেট নোটিফিকেশন বেরোবে। আমরা সেটা আগেও পরিলক্ষিত করেছি যে ত্রিপুরা রাজ্যে জিআইবিটি বা অন্যান্য টিপিএসসি এক্সামগুলো দেখেছি, জিআইবিটি বোর্ড পরীক্ষা নিয়েছে, রেজাল্ট জিআইবিটি বোর্ড দেবে, রেজাল্ট মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সামনের শ্রম করে বলা হচ্ছে রেজাল্ট উইদিন দেওয়া হবে। অর্থাৎ জিআরবিটি রেজাল্ট রেডি হলো দিতে পারছে না, কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়নি। জিআইবিটি মানে মুখিক ইন্টারভিউ ইচ্ছা করলেও নিতে পারছে না, কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়নি। জিআইবিটি ফাইনাল মেট্রিক দিতে পারছে না, কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়নি। সেম প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই একটা বোর্ড গঠন করা হয়েছে, বোর্ড একটা স্বশাসিত স্বাধীন বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু বোর্ডের সে স্বাধীনতা নেই, বোর্ডের সে ক্ষমতা নেই যে টেটের নোটিফিকেশন দেবো, টেট পরীক্ষা নেও বা টেট পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা নেও, সব কিছু ছেড়ে দেওয়া হচ্ছে মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নেবে তখনই হবে। এমন এই ধরনের একটা নিউজ যেটা উঠে এসেছে, নিউজটা উঠে এসেছে প্রভাতী দৈনিকে, টেট পরীক্ষা আয়োজনেই হতাশ হয়ে ফিরল বেকাররা। 2023 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, আবার টেট পরীক্ষা কবে হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে, টেট পরীক্ষায় বসতে ইচ্ছু বেকারদের বক্তব্য, যদি আগামী 2 দিনের মধ্যে টেট পরীক্ষা নোটিফিকেশন জারি না হয় তাহলে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে অনশন বসার মতো হুমকি তারা দিয়েছে। তাদের শিক্ষা দপ্তরে বারবার গেছে, টিআরবিটি দপ্তরে বারবার গেছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কোনো ঘোষণা নেই। সূত্রের খবর, রাজ্য সরকারের কাছে টিআরবিটি দপ্তরে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সিদ্ধান্ত জানেনি, মানে সরকারের কোনো সদিচ্ছা নেই, সরকারের যে প্রস্তাব পাঠিয়েছে কিন্তু সরকার সেই ফাইলটাকে একদম নিচে রেখে দিয়েছে, হয়তো ডাস্টবিনে ফেলে দিয়েছে, যে শিক্ষকদের দরকার নেই, এরকম একটা পরিস্থিতি চলছে। তাই টিআরবিটি পরীক্ষা নিতে পারছে না, বিএড ডিএলএড বেকারদের বক্তব্য, তারা ঋণ করে পড়াশোনা করছে, তারা একটা ব্যাংক থেকে চাপ সৃষ্টি করছে, তারা কীভাবে সেই ঋণ শেষ করবে, তারপর ব্যাঙ্কগুলির যে চাপ সৃষ্টি হবে, তাছাড়া তাদের বক্তব্য গাইডলাইন অনুযায়ী প্রতি বছর টেট পরীক্ষা নিতে হয়, কিন্তু 2023 সালে টেট পরীক্ষা নিয়ে হয়নি, এই সময়ের মধ্যে টেট পরীক্ষা গ্রহণ করার কোনো সিদ্ধান্তও হয়নি, স্বাভাবিক কারণেই তারা হতাশ হয়ে পড়েছেন। কয়েকজন গেছে কিন্তু অজ্ঞাত কোনো সরকারি কিংবা শিক্ষা দপ্তর টিআরবিটির তরফে কোনো বক্তব্য জানানো হয়নি, টিআরবিটি কিছু বলছে না, শিক্ষা দপ্তর কিছু বলছে না, শিক্ষামন্ত্রীর কাছে ন্যূনতম টুকু সময় নেই, সব
অভিভাবকহীন হয়ে পড়েছে। এই ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ত্রিপুরার NSUI বা SFI যে ছাত্র সংগঠনগুলো আছে, তারাও তাদের বক্তব্য পেশ করেছে। স্কুলগুলি শিক্ষক সংকট নেই, কলেজগুলি অধ্যাপক সংকট, স্কুলগুলিতে শিক্ষক সংকট, পড়াশোনা লাটে উঠেছে। এডিসি স্কুলগুলিতে এমন বিদ্যালয় আছে যেখানে একজন করে শিক্ষক, কিন্তু রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, উল্টো স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, শিক্ষক নেই, ছাত্রছাত্রী নেই বলে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সেম দাবি করেছে। বিগত সময়ে যখন সরকার ছিল মাম্প সংঘ, তারাও প্রতি বছর টেট পরীক্ষা নিত, যখন তো সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট ছিল না, সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট না থাকা সত্ত্বেও 2016 সাল থেকে যখন টেট পরীক্ষা শুরু, প্রতি বছর কিন্তু টেট পরীক্ষা একবার হয়ে আছে, কিন্তু এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর ছয় সাত বছর মাত্র 3 থেকে 4 বার টেট পরীক্ষা হয়েছে। এবং এই মানে টেট পরীক্ষার যে নিয়ম নীতিটা সেটা তুলে দেওয়া হয়েছে। বিজেপি সরকার প্রতিটি জায়গায় যেমন মডেল লাইসেন্স দিয়েছে বা স্কুল বন্ধ করে দিয়েছে, স্কুলের শিক্ষক সঙ্গে টেট পরীক্ষা হচ্ছে না, আর টেট পরীক্ষা দিয়েছে তারও নিয়ম নেই। এরকম অনেক ধরনের খবর যেটা উঠে আছে, শিক্ষক সংকট, মাইকিং মাধ্যমে পড়ানো হচ্ছে, স্টুডেন্ট সংকট, স্কুল বন্ধ, স্কুল প্রাইভেটাইজেশন, বিদ্যালয় স্কিম, মানে অনেক গুণের জন্য জিনিসগুলো যেগুলো চলছে, যেগুলো শিক্ষা দপ্তরকে তিল তিল করে ভেঙে দিচ্ছে, সবগুলি হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শিক্ষা দপ্তর থেকে অব্যাহতি নেওয়ার পর, শিক্ষা দপ্তর থেকে মাননীয় মন্ত্রী যাওয়ার পর শিক্ষা দপ্তরের পরিস্থিতিটা আরও গভীরভাবে ভেঙে পড়েছে। এটা ঠিকঠাক তখনই হবো যখন পার্মানেন্ট শিক্ষামন্ত্রী একজন দেওয়া হবে, এবং সেই পরিস্থিতি তখনই ঠিক হবে যখন এবছর টেট পরীক্ষা হবে। এখন দেখা যাক, ছাত্রছাত্রীদের আন্দোলনের মাঝে শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী কিছুটা নত হয় কি না, নাকি তাদের যে অভিমান, তাদের যে ইগো নিয়ে চলে যে আমরা টেট পরীক্ষা নেব না, তো নেব না।